আসানসোলে বাজার করতে এসে গত 9ই এপ্রিল মোবাইল খুইয়েছিলেন এক তরুণী। আসানসোলের টিপি মার্কেট থেকে হটন রোডে আসার পথে ওই তরুণীর ব্যাগ থেকে মোবাইল চুরি যায় বলে অভিযোগ। ওই তরুণীর অভিযোগ, ব্যাগ থেকে কেউ মোবাইল বার করে নিয়ে চম্পট দিয়েছিল। তবে কিভাবে ঘটলো এই ঘটনা তা তিনি বুঝতেই পারেননি। সেই খোয়া যাওয়া মোবাইলই ফিরে পেলেন ওই তরুণী। আসানসোল দক্ষিণ থানায় মোবাইল চুরির অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশি তৎপরতায় খোয়া যাওয়া মোবাইল ফিরে পেলেন সুস্মিতা। খোয়া যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি ওই তরুণী। দক্ষিণ থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট 28টি খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ। খোয়া যাওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হলো মোবাইল গ্রাহকদের হাতে। আগে থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে মোবাইল গ্রাহকদের থানায় ডেকে তাদের হাতে তুলে দেওয়া হলো খোয়া যাওয়া মোবাইল। পুলিশের সাফল্যে খুশি মোবাইল গ্রাহকেরা। আমি যখন টুয়ার্ডস হটেল রোড আসছিলাম ফ্রম টিভি মার্কেট, তখন মাঝেই ব্যাগ থেকে কেউ বার করে নিয়েছিল। তো আমি ওটা মানে অল সাডেন ওই যখন পার্সটা বার করবো আর কি, তখন দেখতে পাচ্ছি যে আমার ব্যাগের মধ্যে তো এখন যে পেয়েছো এই পুলিশের উদ্যোগে। ইয়েস অবভিয়াসলি আমার ভীষণ ভালো লাগছে। অ্যান্ড আমাদের পুলিশ তো আছেনই, ওরা আমাদের হেল্পের জন্যই আছেন। আর আরেকটা কথা বলবো, আমার নিজের ফ্যামিলি, আমি এই ব্যাকগ্রাউন্ডে, তো আমি বুঝতে পারি তার ওদের কত কষ্ট হয় আর ওরা কত পরিশ্রম করে। আসানসোল দক্ষিণ থানার ওসি সুদীপ্ত প্রামাণিক মোবাইল উদ্ধারের এই সাফল্যকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানানোর পাশাপাশি বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনায় আমজনতার আইনকে হাতে তুলে নেওয়ার ঘটনার প্রতিবাদ জানালেন তিনি। আইন হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ওসি। এবং ডাইরেক্ট যদি মনে হয় আপনাদের কোনো কিছু মনে হচ্ছে, সাথে সাথে থানাতে ফোন করুন। আমার নাম্বার দেখে নেন, নিয়ে নেন, আমার অফিসারদের নাম্বার নিয়ে নেন, যে আপনার ওয়ার্ড অফিসার, যে আমি প্রত্যেক ওয়ার্ডে ইন্ডিভিজুয়াল একজন করে অফিসার দিয়ে দিয়েছি, সাব ইন্সপেক্টর বা এসআই বাবু, কেউ একজন আপনার ওয়ার্ডের দায়িত্বে রয়েছে, সেই ওয়ার্ড অফিসারকে তুরান্ত দেবেন। কিন্তু কোনোভাবেই আইনকে নিজের হাতে তুলে নেবেন না। যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন তারা কিন্তু আইনের পরবর্তী সিকোয়েন্স অফ অ্যাকশন যেটা হবে সেটা মেনে নিয়ে, সেই কথাটা ভেবে নিয়ে কিন্তু যা কাজ করা সেটা করবেন। এটা কিন্তু আমি সবার জন্য বলে দিচ্ছি। আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে ডাইরেক্ট বলার সুযোগ পাচ্ছি, তাই জন্য বলে দিচ্ছি। আজকে খুশির দিনে বলা উচিত না, কিন্তু তবুও, কারণ প্রশাসন সবসময় অ্যালার্ট আছে 24 ঘন্টা। এই পুজোর মরশুমে দেখতে পাচ্ছেন আমরা সারাদিন ধরে ডিউটি করে যাচ্ছি, সারাদিন ধরে কষ্ট করছি, অনলি ফর ইউ পিপল। সুতরাং যদি কোনো ভ্রান্ত ধারণা বা গুজব বা কোনো কিছু এরকম ছড়ায়, সাথে সাথে আমাদেরকে জানান। আমরা কিন্তু সবসময় সতর্ক আছি এবং আপনাদের পাশে আছি। পাবলিক টাইমস।